মাঝে মাঝে হাজব্যান্ডের কাছ থেকে সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে বলুন? আমার তো বেশ ভালো লাগে যখন সে আমাকে কোনো চকলেট বা কোনো কিছু গিফট করে। তার মধ্যে যদি বড় কোনো কিছু গিফট করে তাহলে তো কথাই নেই। গত 2 বছর আগে আমার বিয়ের সময় 4 মার্চ 2022 তে আমার বিয়ে হয়। সেই সময়টাতে সে আমাকে আমার বিয়ের দিন iPhone 13 Pro Max গিফট করে। আজকে না, এই ভিডিওটা আমি 3-4 দিন আগে করেছিলাম, তখন সে আমাকে iPhone 15 Pro Max গিফট করলো। দেখে তো আমার বেশ ভালো লাগলো। এটা হচ্ছে ব্ল্যাক কালার, আমার সচরাচর সব কিছুই ব্ল্যাক কালার পছন্দ। এর আগে যে আমাকে সে আমাকে কিনে দিয়েছিল গ্রে কালারের iPhone 13 Pro Max। যাই হোক, নতুনটা ইউজ করব, দেখে বেশ ভালো লাগছিল। সব কিছু মিলিয়ে আমি তো খুব এক্সাইটেড যে নিউ ফোন, আর সাথে সাথে সেই দিনই আমি হচ্ছে এই ফোনটার জন্য কভারও অর্ডার করে ফেলেছি। তো এই তো ওপেন করতেছি, দেখে আমার বেশ ভালো লাগছিল যে কখন এই নতুন ফোনটা ইউজ করব, কখন কি করব, মানে সব মিলিয়ে খুব এক্সাইটেড যে কিনে দিল, এটাই তো অনেক কিছু। আমার যে 13 Pro Max ওইটার চাইতে আমার মনে হলো যে এই 15 Pro Max একটু হালকা, মানে ওয়েটে একটু হালকা। তারপরে বাসার জন্য আরেকটা জিনিস আমি বেশ কিছুদিন আগেই অর্ডার করেছিলাম, মেবি 2-3 দিন আগে অর্ডার করেছিলাম অ্যামাজনে, সেটা হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনার। তো মেয়ে আর বাবা দুজন মিলে ভ্যাকুয়াম ক্লিনার অন করছে। আসলে বাসার জন্য এই ভ্যাকুয়াম ক্লিনারটা অনেক অনেক দরকার ছিল আর অনেক ইম্পর্ট্যান্ট, কারণ আমার রুমটা যেহেতু বেশ বড় আর আমার প্রতিদিন ঝাড়ু দেওয়াটা মানে অ্যাকচুয়ালি অনেক কষ্টকর হয়ে যায়, আর টুকিটাকি অনেক ময়লা আসলে বাসার মধ্যে আসে বা হচ্ছে কার্পেটগুলোর মধ্যে মানে লেগে থাকে, যে কারণে আমার ভ্যাকুয়াম ক্লিনারটা খুব 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 দরকার ছিল। আমার মেয়ে টুকটাক যা পায় সব কিছুই হচ্ছে মুখে দেওয়ার ট্রাই করে, খাবার দিলে তো সে কখনোই খেতে চায় না, বাট অন্য কিছু হলে সে একদম ইয়ামি 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 করে একদম খেয়ে ফেলে। তো মেয়ে হচ্ছে যে কোনো জিনিস যখন কিনা নতুন দেখে যে আমরা হচ্ছে ওপেন করতেছি বা কোনো বক্স এসেছে কোনো অনলাইন থেকে, তখন হচ্ছে খুব খুশি হয়ে যায় কখন এটা খুলবে কখন দেখবে। তবে ম্যাক্সিমাম টাইমই আমার মেয়ের জন্য হচ্ছে গিয়ে ড্রেস কিনে থাকি, তো ওই ড্রেসটাই আসে মানে অনলাইন থেকে। আমি অনলাইনে সব সময় ড্রেস কেনার ট্রাই করি, আমি ইউরোপে আসার পর থেকে আমি কখনো মনে হয় না যে মার্কেটে গিয়ে হচ্ছে আমি শপিং করেছি। যখন কিনা আমার মেয়ে হচ্ছে হলো নিউবর্ন বেবি, ওই টাইমটাতে আমি হচ্ছে কিছু শপিং করেছিলাম, তার আগে হচ্ছে মানে আগে পরে কখনোই আমি হচ্ছে আর অনলাইন ছাড়া অফলাইনে শপিং করিনি, কারণ এখানে সব কিছুর অনেক অনেক এক্সপেন্সিভ আর কি। সে অনুযায়ী মনে হয় যে অনলাইনে দাম কম, আমি অনলাইন থেকেই কেনার ট্রাই করি। যাই হোক, ভ্যাকুয়াম ক্লিনারটা বেশ ভালো ছিল, আমি ইউজ করে আপনাদেরকে দেখাবো অবশ্যই। তো ওপেনিংটা হচ্ছে বাবা আর মেয়ে দুজন মিলেই করছে। আর যেটা আমি বলতে চাচ্ছিলাম, এখানে হচ্ছে 3 টাইপের ওরাই দিয়েছে, একটা হচ্ছে মেবি সুফার ময়লা ক্লিন করার জন্য, আর একটা হচ্ছে ব্রাশ টাইপের দিয়েছে বেডের যে হচ্ছে ম্যাট্রেস, সে ম্যাট্রেসটা ক্লিন করার জন্য বা ঝাড়ু দেওয়ার জন্য এরকম একটা ব্রাশ টাইপের দিয়েছে, আর একটা হচ্ছে ভ্যাকুয়ামের জন্য। তো আমরা হচ্ছে রুম ক্লিন করছি, এই যে এবার সেটা তো যেহেতু আমরা নতুন এসেছি,
তো সব হচ্ছে কাঠের, ফ্লোরগুলা কাঠের থাকে, আর কাঠের যে ছিপার মধ্যে অনেক অনেক ময়লা জমেছিল। আমি যখন কিনা ঘর মুছছিলাম তো উপরেরটাই আসে কিন্তু ভিতরেরটা আর আসে না। তো নাজমুল হচ্ছে সুন্দর করে কার্পেট আর রুম সব কিছুই সে অনেক সুন্দর করে ক্লিন করছিল, আর ও হচ্ছে বেকুম অনেক সুন্দর করে করতে পারে। আমি ম্যাক্সিমাম টাইমই ওকে দিয়ে হচ্ছে ঘর ক্লিন করাই, ঘর ওয়াশরুম এগুলো ক্লিন করাই, কারণ হচ্ছে অনেকে বলতে পারে যে হাজব্যান্ড কেন ক্লিন করে। অ্যাকচুয়ালি দেখা যায় যে এগুলা আমি দেশে থাকতেও কখনো করিনি, আর বিদেশ আসার পর থেকে মানে আমি যখন থেকে এসেছি তারপর থেকে নাজমুলই হচ্ছে সব সময় ক্লিন করে আসতেছে। তো আমি ওইভাবে অভ্যস্ত না, আর ও সব সময় বলে যে আমি ক্লিন করব, তোমার করতে হবে না, তোমার করতে হবে না। আর আসার পরে হচ্ছে আবার না শোয়া হলো, আমি প্রেগনেন্ট ছিলাম তো ওই করছে। তারপরে আবার আমার একটা অপারেশন হলো, আমি যেহেতু 2 বছর অলমোস্ট হয়ে যাচ্ছে বিদেশ লাইফ, এর 1 বছরের মধ্যে না শোয়া হলো। তারপরে আবার আমি সিক ছিলাম প্রায় 7-8 মাস। তো সব মিলিয়ে দেখা যায় যে ও রুম হচ্ছে ক্লিন করে সপ্তাহে 1 দিন, আর ওয়াশরুমও সেই ক্লিন করে। সো এই দায়িত্বটা আমি এখন অবধি নেই নেই, জানি না ইন ফিউচারে নেওয়া হবে কি না। হোপফুলি যখন আমি একদম সুস্থ হয়ে যাব তখন রেগুলার হচ্ছে আমি নিজেও করার ট্রাই করব। বেগম করার পরে দেখলাম যে ভিতরে এত এত ময়লা হয়েছে, যে দেখুন আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন যে কী